উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লকাধীন সুনিছড়া গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডে অবস্থিত চানপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এনে তালা ছোলালো স্থানীয় গ্রামবাসীরা গত সোমবার থেকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ছুলানো হয় এবং বেশ কিছুদিন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তালা বন্ধ থাকার পর অবশেষে শনিবার চুরাইবাড়ি থানার পুলিশের উপস্থিতিতে কদমতলা সিডিপি অফিসের কর্মচারীরা তালা ভেঙে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালামুক্ত করেন এ বিষয়ে গ্রামের মহিলারা জানান এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার নিয়োগের জন্য বেশ কয়েকজন ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু ইন্টারভিউ শেষে হেলপার পদে নিয়োগের জন্য যখন অফার আসে তখন দেখা যায় যারা ইন্টারভিউ দিয়েছে তাদের মধ্যে থেকে কারোর নাম নেই অথচ যে মহিলার নাম এসেছে সেই মহিলা কোনো ইন্টারভিউই দেননি এই ঘটনা জানাজানি হতেই ছয় নম্বর ওয়ার্ডের মহিলারা ক্ষোভে ফেটে পড়ে অঙ্গনবাড়ি কেন্দ্রের তালা ঝুলিয়ে দেন অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা দেওয়ায় ওয়ার্ডের মেম্বাররা এলাকাবাসীদের তালা খুলে দেওয়ার জন্য থমক দেন বলেও অভিযোগ এলাকাবাসীদের কিন্তু এলাকাবাসীরা কোনো কিছুতে ভয় না পেয়ে তাদের কাজ জারি রাখেন অবশেষে শনিবার এলাকাবাসীদের জোর করে পুলিশের উপস্থিতিতে অঙ্গনবাড়ি কেন্দ্রের তালাটি ভাঙা হয় আমরা গেছে সোমবারে স্কুলে তালা দিছি তো আমরা তো জানি না একজন মহিলা চাকরি পাইছে বলিয়া তো আমরা গত সোমবারে শুনছি তাইনে চাকরি পাইছে বলিয়া শোনার পরে আমরা ইয়ে তালা মারছি তো আমরার দাবি হইল আমরা এই সাইডের একজন মানুষের চাকরি পাইতো আর কি আর তাইনে তো কোনো ইন্টারভিউ দিছে না কিচ্ছু না তাইনে যে চাকরিটা পাইল ওটার লাগে মানে আমরা একটা বক্তব্য আছিল যে কীটার লাগে তাই চাকরিটা পাইলো বা কীরকম তাই চাকরিটা পাইলো আমরা অতটুকু তারা জিগাইছি কিন্তু তারা আমরা কোনো উত্তর দিতে রাজি নাই তো আমরা হইলাম ঠিক আছে আপনারা যখন উত্তর দিতে রাজি না তাইলে আমরা তালা খুলতাম না তো তার আমরা দমকি দামকি দিলো প্রধান মেম্বার সবে দমকি দামকি দিছে দিয়া তারা গেছে গিয়া তো আজকে সিডি অফিস থাকি মানুষ আইসেন বা সার তারা পুলিশ থাকি পুলিশ আইছইন আই আমরা কোদাম পদাম দিছন প্রথমে বাইলো কইছন তালা কুলাল লাগে তো আমরা তো তালাটা খুলছি না এলাকাবাসীদের দাবি যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের মধ্যে থেকে কাউকে নিয়োগ করা হোক অথবা পূর্বে যে হেলপার ছিলেন তাকেই এই হেলপার পদে রাখা হোক ব্যুরো রিপোর্ট আর ই নিউজ